বন্ধুরা, আজকে আমরা বন্ড অ্যাঙ্গেল বা বন্ধন কোণ নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা জানব বন্ধন কোণ জিনিসটা আসলে কী। কোন একটা অণুর মধ্যে কেন্দ্রীয় পরমাণুর বাইরে যে প্রান্তীয় পরমাণুগুলি থাকে, এই প্রান্তীয় পরমাণুগুলি কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যে কোণ তৈরি করে তাকে আমরা বন্ধন কোণ বলে থাকি। এবার উদাহরণের সাহায্যে আমরা ব্যাপারটা দেখছি। যেমন NH3, এই NH3-এর মধ্যে তিনটা প্রান্তীয় হাইড্রোজেন পরমাণু রয়েছে, একটা লোন পেয়ার রয়েছে। যে কোনো দুইটা হাইড্রোজেন পরমাণু কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যে কোণ তৈরি করে তাই হচ্ছে এই ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল, এটাই হচ্ছে বন্ধন কোণ। এবার এই বন্ধন কোণ কীভাবে বন্ধন কোণ পাওয়া যায় সেটা আমরা VACPR তত্ত্ব থেকেই জেনেছি এবং সেখানে আমরা গঠন আঁকাও শিখেছি। এবার আমরা আসলে আজকে আমরা দেখব এই লোন পেয়ারগুলি বা এই বন্ড অ্যাঙ্গেলগুলি বিভিন্ন যে বিষয়গুলি সেই বিষয়গুলির উপর কীভাবে নির্ভর করে সেই বিষয়টা আমরা আজকে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা দেখব যে লোন পেয়ারগুলি এই বন্ড অ্যাঙ্গেলকে কিন্তু খুব বেশি প্রভাবিত করে। লোন পেয়ারকে LP দিয়ে লেখা হয়, LP লোন পেয়ার, আর বন্ড পেয়ারকে BP দিয়ে লেখা হয়, বন্ড পেয়ার। লোন পেয়ারগুলির যে বিকর্ষণ ক্ষমতা সেটা কিন্তু বন্ড পেয়ারের বিকর্ষণ ক্ষমতা থেকে বেশি। এই কারণে লোন পেয়ারগুলি অন্য যে কোনো ইলেকট্রন পেয়ারকে বেশি পরিমাণ বিকর্ষণ করে। তাই লোন পেয়ার বিকর্ষণ সবচেয়ে বেশি, তারপর লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ, তারপর বন্ড পেয়ার বিকর্ষণ। এই হচ্ছে বিকর্ষণের করার প্রবণতা, এটা প্রথমে মনে রাখতে হবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, দুইটা পরমাণুর মাঝখানে এক বন্ধন থাকতে পারে, দ্বিবন্ধন থাকতে পারে বা ত্রিবন্ধন থাকতে পারে। দুইটা পরমাণুর মাঝখানে এক বন্ধন সিঙ্গেল বন্ড থাকতে পারে, ডাবল বন্ড থাকতে পারে বা ট্রিপল বন্ড থাকতে পারে। ট্রিপল বন্ড কিন্তু বেশি জায়গা দখল করে থাকে, ট্রিপল বন্ডের বিকর্ষণ ক্ষমতা কিন্তু ডাবল বন্ড এবং সিঙ্গেল বন্ড থেকে বেশি। তাহলে ট্রিপল বন্ডের বিকর্ষণ করার ক্ষমতা অর্থাৎ রিপালশনের পাওয়ারটা সবচেয়ে বেশি, তারপর ডাবল বন্ডের, তারপর সিঙ্গেল বন্ডের। এই বিষয়গুলি প্রথমে মনে রাখতে হবে। এবার কেন লোন পেয়ারের বিকর্ষণ ক্ষমতাটা একটু বেশি সেটা আমরা আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে অ্যামোনিয়ার গঠনের মধ্যে নাইট্রোজেনের একটা লোন পেয়ার রয়েছে আর তিনটা বন্ড পেয়ার রয়েছে এবং এগুলি সব সিঙ্গেল বন্ড। এবার এখানে এই যে লোন পেয়ারটা, এই লোন পেয়ারটা শুধুমাত্র একটা অ্যাটম দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে, নাইট্রোজেন দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে, কন্ট্রোল করছে একজন নাইট্রোজেন অ্যাটম। আর এইখানের যে লোন পেয়ার, এইখানের যে বন্ড পেয়ারটা সেটাকে দুইটা অ্যাটম কন্ট্রোল করছে, নাইট্রোজেন আর হাইড্রোজেন। এটা ঠিক এইরকম ব্যাপার যে ধরে নাও যে তোমরা লাইন করে যাচ্ছ স্কুলের মধ্যে, তখন একজন টিচার তোমাদের কন্ট্রোল করছে। তাহলে টিচার যেদিকে থাকবেন সেদিকে তো শৃঙ্খলা থাকবে, সেদিকে ডিসিপ্লিন থাকবে, কিন্তু যেদিকে টিচার থাকবেন না ওইদিকে লাইনটা কিন্তু আঁকা বাঁকা হয়ে যাবে। সিমিলারলি এখানে যেহেতু দুইটা ইলেকট্রনকে একজন নিয়ন্ত্রণ করছে, একটা পরমাণু নিয়ন্ত্রণ করছে, তাই ইলেকট্রনগুলি কিন্তু ছড়িয়ে থাকে, এগুলি একটু বেশি জায়গা নিয়ে থাকে। কিন্তু এইখানের যে ইলেকট্রন পেয়ারটা এটাকে দুইটা অ্যাটম মিলে কন্ট্রোল করছে, তাই এই ইলেকট্রন জোড়াটা কিন্তু অনেক বেশি ডিসিপ্লিন এবং এটা অনেক অনেক সঙ্গবদ্ধ থাকে, একসঙ্গে অবস্থান করে। তাই এই যে লোন পেয়ারটা এটা অনেক বেশি জায়গা জুড়ে অবস্থান করে এবং এটা সুশৃঙ্খল নয়, যেহেতু নিয়ন্ত্রণ তার উপর কম সুতরাং সে উশৃঙ্খল। এই কারণে সে বেশি জায়গা নিয়ে থাকে স্বাভাবিকভাবেই, যেহেতু বেশি জায়গা নিয়ে থাকে তার রেঞ্জটাও বেশি, ফলে তার বিকর্ষণের যে পাওয়ারটা সেটা বেশি। এই কারণে লোন পেয়ারের যে বিকর্ষণ ক্ষমতা সেটা একটু বেশি হয়। সিমিলারলি ট্রিপল বন্ড যখন উপস্থিত থাকে কোনো একটা, বা ডাবল বন্ড যখন উপস্থিত থাকে, ট্রিপল বন্ডটা একটু বেশি জায়গা নিয়ে রাখে দুইটা আইটেমের মাঝখানে। ট্রিপল বন্ড বেশি জায়গা নিয়ে রাখে, অনেকখানি জায়গা নিয়ে রাখলো, কারণ এখানে তিনটা ইলেকট্রন জোড়া রয়েছে, তিনটা ইলেকট্রন জোড়াকে দুইটা অ্যাটম মিলে কন্ট্রোল করছে। তিনটা ইলেকট্রন যে পেয়ার সেটাকে দুইটা অ্যাটম মিলে কন্ট্রোল করছে, তাহলে এটা একটু কষ্টকর কন্ট্রোল করা। এই কারণে ট্রিপল বন্ডের যে ইলেকট্রন পেয়ারগুলি সেই পেয়ারগুলি কিন্তু একটু উশৃঙ্খল থাকে, ওইগুলি খুব ডিসিপ্লিন থাকে না, এই কারণে তারা বেশি জায়গা নিয়ে থাকে, এই কারণে তার রিপালশন পাওয়ারটাও একটু বেশি হয়। এবার আমরা দেখব বিভিন্ন ক্ষেত্রে এই যে লোন পেয়ার এবং ডাবল বন্ড ট্রিপল বন্ড এগুলি বন্ড অ্যাঙ্গেলের মধ্যে কীভাবে প্রভাব বিস্তার করে। প্রথমে আমরা দেখছি
যে লোন পেয়ারগুলি বন্ড অ্যাঙ্গেলকে কীভাবে প্রভাবিত করে কয়েকটা উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা দেখব। এখানে কয়েকটা বন্ড অ্যাঙ্গেল আমি লিখলাম সিএইচ ফোর, এক্ষেত্রে এইচ সিএইচ যে বন্ড অ্যাঙ্গেল, এইচ সিএইচ বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, এনএইচ থ্রি এর এইচ এনএইচ, এনএইচ থ্রি এর এইচ এনএইচ বন্ধন কোণ এটা হয় অ্যাপ্রক্সিমেটলি 107 ডিগ্রি, আর এইচ টু ও, এইচ টু ও এই ক্ষেত্রে এইচ ও এইচ বন্ধন কোণের ভ্যালু হয় 105 ডিগ্রি অ্যাপ্রক্সিমেটলি। এবার এই তিন ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল তিন রকম কেন সেটা আমরা আলোচনা করব। প্রথমত সিএইচ ফোর এর স্ট্রাকচার আমরা আগেই আঁকা শিখেছি, সিএইচ ফোর এর স্ট্রাকচারটা এইরকম, তার চারটা বন্ড পেয়ার রয়েছে, এনএইচ থ্রি এর স্ট্রাকচারটা এইরকম, তার তিনটা বন্ড পেয়ার আর একটা লোন পেয়ার রয়েছে, আর এইচ টু ও এর স্ট্রাকচারটা এইরকম। সেক্ষেত্রে এইচ টু এর স্ট্রাকচারটা এইরকম। প্রথমে আমরা দেখছি প্রত্যেক ক্ষেত্রেই চারটা করে ইলেকট্রন পেয়ার রয়েছে, চারটা ইলেকট্রন জোড়া রয়েছে, তাই প্রতি ক্ষেত্রেই কিন্তু বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা, কিন্তু একমাত্র মিথেনের ক্ষেত্রেই বন্ড অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিট হয়েছে। এনএস থ্রি এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা একটু কমে গেল, আর এইচ টু ও এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা আরেকটু কমে গেল। এখানে দেখা যাচ্ছে নাইট্রোজেনের মধ্যে একটা লোন পেয়ার রয়েছে আর তিনটা বন্ড পেয়ার, আর এইচ টু ওর মধ্যে অক্সিজেনের দুইটা লোন পেয়ার আর দুইটা বন্ড পেয়ার। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে লোন পেয়ার যত বেশি থাকে বন্ড অ্যাঙ্গেলগুলির মান আস্তে আস্তে কমতে থাকে। এখানে লোন পেয়ার নেই, বন্ড অ্যাঙ্গেলের মান বেশি, এখানে একটা লোন পেয়ার আছে, বন্ড অ্যাঙ্গেল একটু কমে গেল, এখানে দুইটা লোন পেয়ার আছে, বন্ড অ্যাঙ্গেল আরেকটু কমে গেল। বন্ড অ্যাঙ্গেল কমার কারণটা হচ্ছে এই লোন পেয়ারের বিকর্ষণ করার ক্ষমতা কিন্তু বেশি, ফলে লোন পেয়ার যেহেতু বিকর্ষণ করে বেশি, তাই এই বন্ড পেয়ারগুলি লোন পেয়ার থেকে বেশি বিকর্ষণ অনুভব করে, তাই এই বন্ড পেয়ারগুলি একটু কাছাকাছি চলে আসে, ফলে এইখানে বন্ধন কোণ যা তার থেকে একটু বন্ধন কোণটা কমে গেল, ফলে এইখানে বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট থেকে একটু কমে গেল, হয়ে গেল 107 ডিগ্রি। আর এইখানে রয়েছে দুইটা লোন পেয়ার, ফলে তারা আরও বেশি বিকর্ষণ করবে, এই বন্ড পেয়ারগুলিকে আরও বেশি বিকর্ষণ করবে, দেয়ারফর এই বন্ড অ্যাঙ্গেলটা এইখান থেকেও আর একটু কমে যাবে এবং হবে 105 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে লোন পেয়ারগুলির বিকর্ষণ করার ক্ষমতা বেশি হয়, অর্থাৎ লোন পেয়ার রিপালশন সবচেয়ে বেশি, তারপর লোন পেয়ার বন্ড পেয়ার, তারপর বন্ড পেয়ার বন্ড পেয়ার। এবার আমি তিনটা স্পিসিসের ফর্মুলা আঁকছি, বলতে হবে তাদের মধ্যে ও এন ও অ্যাঙ্গেল কার বেশি হবে কার কম হবে। কিছুক্ষণের জন্য ভিডিওটাকে পজ রেখে বিষয়টাকে নিজে নিজে চিন্তা করার চেষ্টা করবে। স্পিসিসগুলি হচ্ছে NO2 NO2 প্লাস আর NO2 মাইনাস। তাহলে প্রথমে আমাদের তাদের স্ট্রাকচারটা আঁকতে হবে, স্ট্রাকচার আঁকা অলরেডি আমরা শিখে গেছি কীভাবে আঁকতে হয়। তাহলে NO2 এর স্ট্রাকচার এইরকম, একটা ইলেকট্রন থাকে নাইট্রোজেনের উপর, NO2 প্লাসের স্ট্রাকচার এইরকম, কোনো ইলেকট্রন থাকে না এইখানে, আর NO2 মাইনাসের স্ট্রাকচার এইরকম, এটা একটা মাইনাস চার্জ, আর এখানে প্লাস চার্জ রয়েছে একটা, এখানে একটা মাইনাস চার্জ রয়েছে। তাহলে অ্যাকচুয়ালি দেখা গেছে যে NO2 প্লাসের যে বন্ড অ্যাঙ্গেল এটা হচ্ছে 180 ডিগ্রি, NO2 প্লাসের বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, NO2 এর বন্ড অ্যাঙ্গেল 135 ডিগ্রি, আর NO2 মাইনাসের বন্ড অ্যাঙ্গেল 115 ডিগ্রি। এবার বন্ড অ্যাঙ্গেল এরকম কেন হলো, এর কারণ হচ্ছে NO2 প্লাসের কথা যদি আমরা ধরি, NO2 প্লাসের মধ্যে কোনো লোন পেয়ার নেই, NO2 প্লাসের দুই দিকে দুইটা এন ডাবল বন্ড ও রয়েছে, এবং আমরা জানি যে এই ইলেকট্রন জোড়গুলি পরস্পরকে বিকর্ষণ করে এবং সর্বাধিক দূরে থাকতে চেষ্টা করবে, যেহেতু এই ক্ষেত্রে দুই দিকে দুইটাই অ্যাটম রয়েছে তাই তাদের মধ্যে বন্ড অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি, 180 ডিগ্রি হবে এই ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল। NO2 এর কথা যদি আমরা বলি, তাহলে নাইট্রোজেনের দুই দিকে দুইটা ডাবল বন্ড ও রয়েছে, আরেক দিকে একটা ইলেকট্রন রয়েছে, অর্থাৎ অর্ধেকটা লোন পেয়ার রয়েছে। তাহলে এই যে ইলেকট্রনটা এই বন্ডগুলিকে একটু বিকর্ষণ করবে, ফলে এই বন্ডগুলি একটু কাছাকাছি চলে আসবে, এই কারণে তাদের মধ্যে বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 100
পঁয়ত্রিশ ডিগ্রি, 135 ডিগ্রি। আর এনও টু মাইনাসের মধ্যে দেখা গেছে নাইট্রোজেনের একটা পুরো একটা লোন পেয়ার রয়েছে। যেহেতু একটা লোন পেয়ার রয়েছে, তাই এই লোন পেয়ারটা বেশি বিকর্ষণ করবে তাদেরকে, ফলে লোন পেয়ারটা বেশি বিকর্ষণ করায় বন্ডেং এই যে বন্ডগুলি আরও কাছাকাছি চলে আসবে, ফলে তাদের মধ্যে বন্ড অ্যাঙ্গেলটা হবে 115 ডিগ্রি। এবার আমরা খুব গুরুত্বপূর্ণ একটা কয়েকটা স্পিসিসের বন্ড অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করব। এই স্পিসিসগুলি হচ্ছে H2O, OCl2, OF2। OH2 এর স্ট্রাকচার এরকম, দুইটা লোন পেয়ার রয়েছে। OCl2 এর স্ট্রাকচার এরকম, অক্সিজেনের প্রতি ক্ষেত্রেই দুইটা লোন পেয়ার রয়েছে। OF2 এর স্ট্রাকচার এরকম। OF2 এর বন্ড অ্যাঙ্গেল 105 ডিগ্রি। OCl2 এর বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 111 ডিগ্রি, আর OF2 এর যে বন্ড অ্যাঙ্গেল সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 102 ডিগ্রি। এই সবগুলি অ্যাপ্রক্সিমেট ভ্যালু। OH2 এর বন্ড অ্যাঙ্গেল 105 ডিগ্রি, OCl2 এর বন্ড অ্যাঙ্গেল 111 ডিগ্রি, আর OF2 এর বন্ড অ্যাঙ্গেল 102 ডিগ্রি অ্যাপ্রক্সিমেটলি। এবার কেন এরকম হয়? প্রতি ক্ষেত্রেই তো লোন পেয়ার সেম পরিমাণই রয়েছে। লোন পেয়ার এই ক্ষেত্রেও দুইটা লোন পেয়ার রয়েছে, এই ক্ষেত্রেও দুইটা লোন পেয়ার রয়েছে, এই ক্ষেত্রেও দুইটা লোন পেয়ার রয়েছে, তাই বন্ড অ্যাঙ্গেল তো সেম হওয়ার কথা। কিন্তু এই ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম হয়। কীরকম হয়? এফ পরমাণু, অ্যাকচুয়ালি কী হয়, দুইটা অ্যাটম যখন কানেক্টেড থাকে তখন যেই অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ইলেকট্রন পেয়ারটা কিন্তু তার দিকে একটু বেশি ঝুঁকে থাকে। দেয়ারফোর এখানে OF2 এর বেলায় এফ এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, দেয়ারফোর ইলেকট্রন জোড়াটা এফ এর দিকে একটু বেশি পরিমাণ ঝুঁকে রইল। আর OH2 এর ক্ষেত্রে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভ বেশি হাইড্রোজেন থেকে, দেয়ারফোর অক্সিজেনের দিকে ইলেকট্রন পেয়ারটা বেশি ঝুঁকে রইল। দেয়ারফোর এখানে যে ইলেকট্রন পেয়ারগুলি সেগুলি কেন্দ্রীয় পরমাণুর অনেক কাছে রয়েছে, ফলে তারা পরস্পরকে বেশি বিকর্ষণ করবে, এই কারণে তার মধ্যে যে বন্ড অ্যাঙ্গেলটা একটু বেশি হবে। আর এই ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু থেকে সেন্ট্রাল অ্যাটম থেকে দূরে রয়েছে এই ইলেকট্রন পেয়ারগুলি, ফলে তারা এমনিতেই দূরে রয়েছে, ফলে তাদের মধ্যে বিকর্ষণটা একটু কম হবে, এই কারণে এই ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা 102 ডিগ্রি হয়। তাহলে মনে রাখতে হবে, যখন কেন্দ্রীয় পরমাণু এবং ক্রান্তীয় পরমাণুর মধ্যে কেন্দ্রীয় পরমাণুর তড়িৎঋণাত্মকতা বেশি, যেমন এই ক্ষেত্রে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎঋণাত্মকতা বেশি, তখন বন্ড পেয়ারের মধ্যে যে ইলেকট্রন জোড়াগুলি থাকে সেগুলি কেন্দ্রীয় পরমাণুর দিকে বেশি ঝুঁকে থাকে, তখন তারা পরস্পরকে বেশি বিকর্ষণ করে। আর যখন প্রান্তীয় পরমাণুর তড়িৎঋণাত্মকতা বেশি হয় কেন্দ্রীয় পরমাণুর থেকে, যেমন এই ক্ষেত্রে OF2 এর ক্ষেত্রে ফ্লোরিনের তড়িৎঋণাত্মকতা অক্সিজেন থেকে বেশি, ফ্লোরিনের তড়িৎঋণাত্মকতা অক্সিজেন থেকে বেশি, তখন ইলেকট্রন জোড়াগুলি কিন্তু প্রান্তীয় পরমাণুর দিকে বেশি ঝুঁকে থাকে, যেমন এই ক্ষেত্রে ইলেকট্রন জোড়াগুলি ফ্লোরিনের দিকে বেশি ঝুঁকে রইল, ফলে তারা পরস্পর থেকে অনেক দূরে দূরে আছে, ফলে তারা পরস্পরকে কম বিকর্ষণ করে, এক্ষেত্রে ইলেকট্রন জোড়াগুলি পরস্পরের কাছে আছে, ফলে তারা পরস্পরকে বেশি বিকর্ষণ করে। এবার OCl2 এর বেলায় কী হয়? OCl2 এর বেলায় বন্ড অ্যাঙ্গেল হঠাৎ করে তো বেড়ে গেল কেন, 111 ডিগ্রি হলো কেন? এর মানে কী? এর মানে হচ্ছে এই দুইটার মধ্যে বিকর্ষণ অনেক বেশি হয়ে গেল। এই যে দুইটা বন্ড পেয়ার, এই দুইটা বন্ড পেয়ারের মধ্যে যে রিপালশনটা অনেক বেশি হওয়ার কারণেই তো তার বন্ড অ্যাঙ্গেলটা 111 ডিগ্রি হলো। এবার কী কারণে এটা হলো, এটা আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে এই যে বিকর্ষণটা, এটাকে ব্যাখ্যা করা হয় ডিপি পাই বন্ডের সাহায্যে, ডিপি পাই বন্ডের সাহায্যে। অক্সিজেন আর সিএল এর মধ্যে ডিপি পাই বন্ধন তৈরি হয়। অক্সিজেন আর ক্লোরিনের মধ্যে ডিপি পাই বন্ধন তৈরি হতে পারে, ফলে এইখানে পার্সিয়াল ডাবল বন্ড তৈরি হয়, পার্সিয়াল ডাবল বন্ড তৈরি হয় অক্সিজেন আর ক্লোরিনের মধ্যে। দেয়ারফোর আমরা জানি যে ডাবল বন্ডের মধ্যে বিকর্ষণ সিঙ্গেল বন্ড থেকে বেশি, এই কারণে এই ক্ষেত্রে যে ডাবল বন্ড তৈরি হয়েছে তাদের মধ্যে বিকর্ষণটা একটু বেশি, এ কারণে এই ক্ষেত্রে OCl যে বন্ধনগুলি তাদের মধ্যে বিকর্ষণটা বেশি হয়, এ কারণে বন্ড অ্যাঙ্গেলটা বেড়ে 111 ডিগ্রি হয়ে গেল। এবার ডিপি পাই বন্ধন কী জিনিস, এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, এবং যখনই আমরা এই ভিডিওটা দেব তখন এর লিঙ্কও দিয়ে দেব। COF2 এবং COCl2, COCl2 COF2 এবং COCl2 কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন, সেন্ট্রাল অ্যাটম কার্বন, এবং তার স্ট্রাকচারও আমরা আঁকতে পারবো কীভাবে, সি ডাবল বন্ড ও, দুই দিকে দুইটা এফ, আর এদিকে হবে সি ডাবল বন্ড ও, দুই দিকে দুইটা সিএল। প্রশ্ন হচ্ছে
এই ক্ষেত্রে এফ সি এফ আর সিএল সি সিএল এই দুইটা বন্ড অ্যাঙ্গেলের মধ্যে কার বন্ড অ্যাঙ্গেলটা বড় হবে, ভিডিওটা পজ করে একটু চিন্তা করতে হবে। আসলে এই ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল হয় 108 ডিগ্রি, আর এই ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল হয় 111 ডিগ্রি। তাহলে এরকমটা হলো কেন? এরকমটা হওয়ার কারণ হচ্ছে আগের মতোই এখানে যে বন্ডটা রয়েছে তার মধ্যে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, দেয়ার ফোর ফ্লোরিনের দিকে ইলেকট্রন পেয়ারটা একটু বেশি ঝুঁকে রয়েছে, আর এই ক্ষেত্রে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি তুলনামূলকভাবে কম, সুতরাং সেন্ট্রাল অ্যাটমের অনেক কাছে রয়েছে ইলেকট্রন পেয়ারটা, সেন্ট্রাল অ্যাটমের অনেক কাছে রয়েছে, দেয়ারফোর সেন্ট্রাল অ্যাটমের যেহেতু কাছে রয়েছে ইলেকট্রন পেয়ারটা তাদের মধ্যে বিকর্ষণটা বেশি হবে, আর এই ক্ষেত্রে যেহেতু ইলেকট্রন দূরে রয়েছে সেন্ট্রাল অ্যাটম থেকে তাদের মধ্যে বিকর্ষণটা কম হবে। এই কারণে এই ক্ষেত্রে দুইটা বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণটা বেশি, তাই বন্ড অ্যাঙ্গেলটা হয় 111 ডিগ্রি, আর এই ক্ষেত্রে বিকর্ষণটা একটু কম তাই হয় বন্ড অ্যাঙ্গেল হয় 108 ডিগ্রি। এবার আরও দুইটা স্পিসিস আমি দেবো, বলতে হবে ওইগুলির মধ্যে বন্ড অ্যাঙ্গেলটা কীরকম হয়। স্পিসিস দুইটা হচ্ছে এসও এফ টু এবং এসও বিআর টু। এই ক্ষেত্রে এফ এস এফ এর মধ্যে যে বন্ড অ্যাঙ্গেল আর এই ক্ষেত্রে বিআর এস পি আর এর মধ্যে যে বন্ড অ্যাঙ্গেল সেই বন্ড অ্যাঙ্গেলগুলি হচ্ছে 93 ডিগ্রি, আর এটা হচ্ছে 96 ডিগ্রি। এবার কী কারণে হয় সেটা বলতে হবে, ভিডিওটাকে পজ করে নিজে নিজে চিন্তা করতে হবে। গঠন কীভাবে আঁকতে হয় তা আমরা আগেই শিখেছি, আর এসও বিআর টু এর গঠন হচ্ছে এইরকম। তাহলে এখানে বিএসিপিআর গঠন অনুযায়ী আমরা বলতে পারি তার মধ্যে ইলেকট্রন জোড়ের সংখ্যা হচ্ছে 4টি, সুতরাং বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা। এই ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল হওয়ার কথা 109 ডিগ্রি 28 মিনিট। কিন্তু এইখানে যে এফ এস এফ এফ এস এফ এই যে বন্ড অ্যাঙ্গেল, আর এই ক্ষেত্রে যে বিআর এস বিআর কোনটার বন্ড অ্যাঙ্গেলটা বেশি হবে? স্বাভাবিকভাবে যেহেতু ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সালফার থেকে বেশি, তাই ইলেকট্রন জোড়াগুলি ফ্লোরিনের দিকে বেশি ঝুঁকে থাকবে, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু থেকে দূরে ইলেকট্রন জোড়াগুলি রইল। আর এই ক্ষেত্রে যেহেতু ব্রোমিনের তড়িৎ ঋণাত্মকতা কম, তাই সালফারের কাছাকাছি থাকবে এই বন্ড পেয়ারের ইলেকট্রনগুলি, এই কারণে এই ক্ষেত্রে বিকর্ষণটা বেশি হবে, এই ক্ষেত্রে বিকর্ষণটা কম হবে, তাই এক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটাও হবে বেশি। এবার আমরা আলোচনা করব যে 15 শ্রেণী বা 5A শ্রেণীতে যে মৌলগুলি রয়েছে তাদের হাইড্রাইডের বন্ড অ্যাঙ্গেল কীরকম হয়। 5A শ্রেণী বা 15 শ্রেণীতে যে মৌলগুলি রয়েছে এগুলি হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, স্টিবিয়াম, বিসমাথ। এবার তাদের হাইড্রাইডের কথা যদি আমরা বলি, নাইট্রোজেনের হাইড্রাইড NH3, নাইট্রোজেনের একটা লোন পেয়ার রয়েছে, ফসফরাসের হাইড্রাইড PH3 লোন পেয়ার রয়েছে, সেন্ট্রাল অ্যাটমের মধ্যে একটা লোন পেয়ার রয়েছে, এটা হচ্ছে অ্যামোনিয়া, এটা হচ্ছে ফসফিন, আর্সিন, স্টিবামিন, বিসমুথিন। তাহলে এক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা কীরকম হয় সেটা আমরা আলোচনা করবো। এক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা কার কার মধ্যে হবে? এইচ এন এইচ এর মধ্যে। এক্ষেত্রে হবে এইচ পিএইচ, এক্ষেত্রে এইচ এ এস এইচ, আর এই ক্ষেত্রে হবে এইচ এস বি এইচ, এই ক্ষেত্রে এইচ বিআই এইচ। তাহলে তো প্রথমেই তাদের স্ট্রাকচার আঁকতে হবে। স্ট্রাকচারটা কীরকম? এই অ্যামোনিয়ার স্ট্রাকচারটা এরকম, ফসফিনের স্ট্রাকচার এই, সবগুলিরই সিমিলার স্ট্রাকচার, প্রত্যেকের একটা করে লোন পেয়ার রয়েছে এবং 3টা বন্ড পেয়ার রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যেহেতু সবগুলিরই সিমিলার স্ট্রাকচার সুতরাং বন্ড অ্যাঙ্গেলও সেম হওয়ার কথা প্রতি ক্ষেত্রেই, কিন্তু দেখা গেছে বন্ড অ্যাঙ্গেল ডিফারেন্ট হয়, আলাদা হয় বিভিন্ন ক্ষেত্রে। এক্ষেত্রে সবগুলি স্ট্রাকচার সিমিলার এবং আমরা জানি NH3-র বন্ড অ্যাঙ্গেল 105 ডিগ্রি, সুতরাং প্রত্যেকেরই বন্ড অ্যাঙ্গেল 105 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু দেখা গেছে যে নিচের দিকে গেলে আস্তে আস্তে বন্ড অ্যাঙ্গেলের পরিমাণটা কমতে থাকে, অর্থাৎ NH3-র বন্ড অ্যাঙ্গেল সবচেয়ে বেশি এবং যত আমরা নিচের দিকে যাচ্ছি বন্ড অ্যাঙ্গেলের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে। এবার কী কারণে কমে সেটা আমরা দেখব। যত আমরা নিচের দিকে যাই শ্রেণী বরাবর, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, স্টিবিয়াম, বিসমাথ, পরমাণুর যে আকার আস্তে আস্তে বাড়তে থাকে, সাইজ কিন্তু বাড়তে থাকে। বিসমাথের সাইজ সবচেয়ে বড়,
সাইজ আস্তে আস্তে বাড়তে থাকলো। এবার নাইট্রোজেন এর বাইরে যে এই ইলেকট্রনটা রয়েছে, এই ইলেকট্রনটা রয়েছে স্মল সাইজের মধ্যে রয়েছে, আর বিসমাথের মধ্যে এই যে লোন পেয়ারটা এখানে রয়েছে, হাইড্রোজেন রয়েছে তিন দিকে তিনটা। এখানে লোন পেয়ারটা স্বাভাবিকভাবেই যেহেতু বিসমাথ অনেক বড় সাইজ, লোন পেয়ারটা অনেক বেশি জায়গা পায় ঘোরাফেরা করার জন্য, যেহেতু বেশি জায়গা পায় ঘোরাফেরা করার জন্য সুতরাং সে অনেক বেশি উচ্ছৃঙ্খল থাকে। এই লোন পেয়ারটা অনেক বেশি উচ্ছৃঙ্খল থাকে এবং অনেক বেশি জায়গা নিয়ে রাখে, যেহেতু জায়গা নিয়ে রাখে বেশি তাই এর বিকর্ষণ ক্ষমতা অনেক বেশি থাকে। বিসমাথের মধ্যে যে লোন পেয়ারটা থাকে তার বিকর্ষণ ক্ষমতা অনেক বেশি থাকে, এই কারণে সে বন্ড পেয়ারগুলিকে বেশি বিকর্ষণ করে, ফলে বন্ড পেয়ারগুলি কাছাকাছি চলে আসে। আর এনএইচ থ্রির মধ্যে যে লোন পেয়ারটা রয়েছে সেটা অল্প জায়গায় পায় থাকা থাকার জন্য, ফলে ডিসিপ্লিনড হতে হয় সেটাকে, সেটার বিকর্ষণ ক্ষমতা কম হয়, ফলে এটা বন্ড পেয়ারগুলিকে কম বিকর্ষণ করে, ফলে এই ক্ষেত্রে যে বন্ড অ্যাঙ্গেল সেটা বেশি হয়। কিন্তু এই ক্ষেত্রে লোন পেয়ারটার বিকর্ষণ ক্ষমতা বেশি হওয়াতে এই যে বন্ডগুলি পরস্পরের কাছে চলে আসে সুতরাং বন্ড অ্যাঙ্গেলগুলি কম হয়। এভাবে সিমিলারলি যেই কোনো সিরিজের যে হাইড্রাইডগুলি, যেমন সিক্স এ সিরিজের যে হাইড্রাইডগুলি আছে OH2, SH2, SEH2, এই ক্ষেত্রে এরকম যে হাইড্রাইডগুলি রয়েছে তাদের বন্ড অ্যাঙ্গেলও সিমিলার হয়। যত আমরা নিচের দিকে যাব শ্রেণী বরাবর বন্ড অ্যাঙ্গেলের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে হাইড্রাইডগুলির ক্ষেত্রে, এবং একই কারণটাই কি হয়, কারণ কেন্দ্রীয় পরমাণুর সাইজ আস্তে আস্তে বড় হতে থাকে, ফলে তার মধ্যে যে লোন পেয়ারগুলি থাকে সেই লোন পেয়ারগুলির বিকর্ষণ ক্ষমতা বেড়ে যায়, ফলে তারা বন্ড পেয়ারকে বেশি বিকর্ষণ করতে পারে, এই কারণে বন্ড পেয়ারগুলি কাছাকাছি চলে আসে এবং বন্ধন কোণের পরিমাণ কমে যায়। বিভিন্ন বিষয়গুলি বন্ড অ্যাঙ্গেলকে কীভাবে প্রভাবিত করছে সেটা আজকে আমরা আলোচনা করলাম। বন্ড অ্যাঙ্গেল কিন্তু ডিপি পাই বন্ধনের উপরও নির্ভর করে, এবং ডিপি পাই বন্ধন কী জিনিস, সেটা কীভাবে কাজ করে এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।